সবাইকে আবার স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি আসলে কথা বলবো তার্কি নিয়ে অনেক ভাইরা কমেন্টস করেন আসলে যে তার্কিতে আসলে কেমন হবে তার্কিতে কিভাবে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় এবং সবচেয়ে বড় মজার ব্যাপারটা হচ্ছে যে সবাই অনেকে প্রশ্ন করেন যে তার্কিতে কেমন স্যালারি হবে তো আজকে আমি এই ভিডিওতে আসলে তার্কি নিয়ে এক্সপ্লেন করবো ট্রাই করবো আসলে তার্কিতে যে বা যখন ট্যুরিস্ট ভিসাতে বা বিভিন্ন উপায়ে যখন তার্কিতে আসে আর তখন তারা আসলে ইউরোপের স্বপ্ন নিয়েই আসে কিন্তু যখন আপনি তার কিতে আসবেন আসার পরে যে আসলে কিভাবে সার্ভাইভ করতে হয় আসলে স্যালারিটা কেমন তো চলুন চলে যাই মূল ভিডিও তার কি তার্কি নিয়ে আসলে বলতে গেলে আমরা সবাই জানি তার্কি আসলে আপনার অর্ধেকটা হচ্ছে আপনার ইউরোপ অর্ধেকটা হচ্ছে আপনার এশিয়া ইস্তাম্বুল যে তার্কির যে ক্যাপিটাল সেই ক্যাপিটালের অংশটুকু হচ্ছে আপনার ইউরোপের অংশ আর একটা আপনার সিরিয়ান বা ইরানিয়ান সাইডটা সেটা হচ্ছে আপনার এশিয়ান অংশ তো আসলে তার্কিতে মূলত আমরা বাঙালিরা বিভিন্ন উপায়ে আসি তারা মেনলি ট্যুরিস্ট ভিসাতে আসে যেহেতু তার্কি একটা আসলে আপনার কি বলে এটা একটা ডেভেলপিং কান্ট্রি তো তার্কিরা জানে যে যারা বাঙালিরা আসে তারা নর্মালি তার্কিতে থাকতে চায় না তারা নর্মালি ইউরোপের দিকে মুভ করে বা অন্য দিকে মুভ করে যার কারণে তার্কি আসলে ইজিলি টুরিস্ট ভিসা দেয় বাঙালিদের জন্য তো বাঙালিরা বিভিন্ন উপায়ে আসলে তার্কিতে আসে যেমন ট্যুরিস্ট ভিসাতে আসে বা অনেকে ডাঙ্কি যেটা বলি ওইটাতেও আসে অনেকে আবার স্টুডেন্ট ভিসাতেও আসে অনেক বাংলাদেশি স্টুডেন্ট আসলে তার্কিতে আসে পড়াশোনা করছে তো ডাংকি যেটা আমি বললাম সেটা হচ্ছে আপনার অনেকে দুবাই ইরান হয়ে আসলে তার্কিতে আসে অনেকে বাই রোডে যেমন যারা মিডিল ইস্টে যেসব ভাইরা থাকে যেমন ইরাকে থাকে ইরাকের সাথে আপনার তার্কির বর্ডার তো ওইখান দিয়ে আপনার চলে আসে আপনার তার্কিতে আর তার্কিতে সবচেয়ে বেশি থাকে আসলে পাকিস্তানিরা কারণ পাকিস্তানিরা খুব ইজিলি আসলে আপনার তার্কিতে আসতে পারে যেহেতু আপনার তার্কি কি বলে পাকিস্তান থেকে পাকিস্তান ইরান তারপরেই হচ্ছে তার্কি আর যেহেতু মুসলিম কান্ট্রি সে তো অনেক তার আপনার ইরানিরা থাকে ওইখানে আপনার অনেক পাকিস্তানিরা থাকে তো আপনি খুব ইজিতে আপনি ইস্তাম্বুল বা এইসব সব বড় শহরগুলোতে আপনি পাকিস্তানিদের পাবেন আর আমি এক পার্সোনালি এক ফ্রেন্ডকে চিনি যিনি ইস্তাম্বুলে থাকে তারা তারা হচ্ছে আপনার মেনলি আপনারা তো জানেনি যে চাইনিজ উইগুর যারা তারা মেনলি এখন প্রসিকিউটেড চাইনিজ গভর্নমেন্টের দ্বারা তারা আসলে নানাভাবে নির্যাতিত তো ওরা অনেক ওদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তার্কিশ অনেকটা মোটামুটি কি বলে তার্কিসদের সাথে মিলে যাওয়ার কারণে তারা মেনলি চায়না থেকে তার্কিতে বড় অং একটা অংশ থাকে তো সেই হিসাবে আমি তারকে উনার কাছ থেকে আমি ইনফরমেশন নিচ্ছি আসলে যে তার্কিতে স্যালারি কেমন প্লাস হচ্ছে লাইফস্টাইলটা কেমন তো ওদের জন্য লাইফস্টাইলটা অনেক বেস্ট কারণ হচ্ছে তারা আসলে অনেকটা তার্কিশ সুলতান যেই অটোমান সাম্রাজ্য যেটা ছিল তার একটা অংশ ছিল যার কারণে ওরা ভাষাটা ল্যাঙ্গুয়েজটা কালচারগতভাবে তারা তার্কিতের মতো তো এখন আসে আসলে তার্কিতে আসার পরে তার্কিতে স্যালারিটা কেমন তো স্যালারিটা আসলে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দিয়ে দিছি টার্কিতে আসলে মেইনলি এত কারেন্সি নাম হচ্ছে লিরা তো তার আপনার যে কারেন্সিটা চলে যায় এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনি কোন সিটিতে থাকতেছেন না ভিলেজে থাকতেছেন তো এবারে যে তার যে ইনকামটা সেটা হচ্ছে আপনার আপনি যদি ধরি 2000 টার্কিশ লিরা ইয়েস গাইস 2000 টার্কিশ লিরা इट्स ইন ডলারস इट्स अबाउट 360 ডলারস ও ডলারের মতো তো সাড়ে তিনশো ডলার আসলে বাংলাদেশি টাকায় ডলার হচ্ছে এখন আপনার যদি আমি ধরি আশি টাকা করে তাহলে আপনার আট দুই ষোলো তিন হাজার চব্বিশ চব্বিশ তিরিশ হাজার টাকা আপনার স্যালারি হচ্ছে আপনার তার্কিতে কিন্তু আবার এখানে আবার সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে কিতে আবার লিভিং স্টার একটা ব্যাপার আছে কারণ তার্কিতে আপনি লিভিং স্ট্যান্ডার্ডটা করতে হবে তো সেই হিসাবে আসলে তার্কিতে যেটা আপনার নিজের ভাবে থাকতে হবে ওই হিসেবে আপনাকে তার কি বলে এটা ইনক্লুডেড তারপরে হচ্ছে সেটা সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে আরেকটা যেই ব্যাপারটা হচ্ছে তার কিতে সেটা আপনার তো লিভিং এক্সপেন্স আপনাকে নিজেকে দিতে হবে প্রথমত হচ্ছে আপনাকে খাবার দাবার যেহেতু তো তার কিতে এগুলো ইনক্লুডেড নাই তার কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক বেশি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অনেকে বাঙালিরা বলেন যে না তার্কিতে আসবো বিদ বাংলাদেশ থেকে বাংলাদেশে ফার্স্ট এইড বাংলাদেশ থেকে বের হতে চান হ্যাঁ তার্কিতে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক বেশি কী কারণে আনএমপ্লয়মেন্ট রেটটা বেশি কারণ এর মেইনলি যে বড়ো একটা অংশ সেটা হচ্ছে আপনার সিরিয়ান যারা এই যুদ্ধের কারণে ইরাকি যারা হ্যাঁ আপনার ইরানিয়ান যারা তারা আসলে মেনলি তার্কিতে চলে আসছে বড় একটা অংশ কারণ হচ্ছে সিরিয়াতে তো যুদ্ধ তো সেই হিসাবে তার্কিতে তারা থাকে এখানে ফোর মিলিয়ন রিফিউজি আছে ফোর মিলিয়নস ফোর মিলিয়নস হচ্ছে বাংলাদেশি খুব মানে যদি আমি সব সংখ্যায় ধরি তাহলে হচ্ছে আপনার চল্লিশ লাখ চল্লিশ লাখ লোক আসলে তো তারা তো যে কোনো কাজ করবে তারা তো রিফিউজি তারা করতে বাধ্য তাদের তো ইনকাম করতে হবে ফ্যামিলি চালাইতে হবে তো অনেকেই ইউরোপে আসার আগে আমরা চিন্তা করি না তার্কিতে আসবো তার্কিতে আসার পরে গ্রিসে ঢুকবো তো আসলে সত্য কথা হচ্ছে বাস্তবতা অনেকটাই তার হম মানে সত্য কথা শুনতে অনেক খারাপ লাগে অনেক দৃষ্টপটুর মনে হয় হ্যাঁ তো আমি আপনাদেরকে মানে নির্সাহিত করবো না আবার উৎসাহিতও করবো না যদি তার্কিদের কেউ আসার চিন্তা করে টুরিস্ট ভিসাতে তার কি যেহেতু সহজেই ট্যুরিস্ট ভিসা দিয়ে দেয় কারণ তার্কিরা জানে যে এইখানে আসার পরে আসলে কোনো ফ্যাসিলিটিস নাই কেউ তার্কিতে থাকে না তার বিভিন্নভাবে অন্য অন্য দেশে চলে যায় তো সেহেতু তার্কিতে আসা সহজ কিন্তু আসার পরের যে বাস্তবটা এটা আপনাদের মনে রাখতে হবে কারণ আসার পরে বাস্তবতাটা এত ইজি না আসার পরে আসলে অনেক ডিফিকাল্টিস পড়াতে হয় প্রথম কথা আপনাকে জব নিয়ে সাফার করতে হবে আগে মানুষ আসলে গ্রিসে বা ইউরোপে ঢুকার প্ল্যানে আসতো কিন্তু এখন গ্রিসে ঢুকার প্ল্যানটা এত ইজি না এখন এখানেও অনেক ডিফিকাল্টিস কারণ হচ্ছে আপনার ওইখানে সহজে আপনি আসতে ঢুকতে পারবেন না যেহেতু গ্রিসের বর্ডারটা বন্ধ কারণ গ্রিস বা ইউরোপিয়ান বর্ডারটা আসলে তার কি সাথে ক্লোজ করে দিছে এই কারণেই যে না তারা আসলে আর নতুন করে ইউরোপ আসলে ইমিগ্রেন চাচ্ছে না তো যদি যদি তার কীতে জব পাওয়াটা ডিফিকাল্ট যদি অনেকেই বাংলাদেশ থেকে আসতে চান আসার পরে চিন্তা করেন যে না আমি কিছুদিন কাজ করবো কাজ করার পরে যতদিন থাকা যায় আসলে কাজ পাওয়া যায় মানে একেবারে কাজ পাওয়া যায় না যে তা না কাজ আপনি পাবেন তবে কাজগুলো অনেক কষ্টে এবং প্লাস হচ্ছে যে আপনাকে যদি আপনি তিরিশ হাজার টাকা ইনকাম করেন থাকতে খাইতে তার খরচ আছে আপনার আরো পনেরো থেকে বিশ হাজার টাকা তার মানে আপনি ইনকাম করতে চান দশ হাজার টাকা এবং আপনি আসার জন্য আবার তালালের মাধ্যমে লাখ লাখ টাকা খরচ করছেন তো ইন জেনারেলি আমি আসলে আমি নেক্সট একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে কীভাবে কিতে আসা যায় হ্যাঁ কিন্তু আমি যেটা বলবো যে তার্কিতে আপনারা আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন যে আসলে তার্কিতে আসার পরে লাইফটা কীরকম হবে যেহেতু আপনার তিন হাজার আপনার লিরা স্যালারি শুধু এটা তার্কিজদের জন্য মানে তার্কিসদের জন্য তার্কিসরা কিন্তু ইউরোপে অন্যান্য দেশগুলোতে অনেক বেশি জার্মানিতে তাদের পপুলেশনের অলমোস্ট ফোর ওর ফাইভ পার্সেন্ট হচ্ছে তার্কিস কারণ হচ্ছে তার্কিজরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপে আসলে চলে আসে মানে স্পেশালি জার্মানিতে আসছে কাজের জন্য তো আপনি ইউরোপের অন্যান্য দেশগুলোতে প্রচুর পরিমাণ তার পাবেন কারণ তার্কিতে আপনার তার্কিটা এখনও একটা ডেভেলপিং দেশ তার্কি কিন্তু এখনও মানে ওদের ইনকামটা অনেক কম তার পপুলেশনও অনেক বেশি তো আমার এনকারেজমেন্ট থাকবে যে অনেকেই তাকিতে আসতে চান অনেকেই আপনারা দুবাই থেকে তাক্কিতে আসেন অনেকেই আপনার বাংলাদেশ থেকে তাকিতে আসতে চান অনেকে আপনার সৌদি আরব থেকে বা অন্যান্য ইউরোপের দেশ থেকে আসলে তাকিতে আসতে চান মনে করেন যে না ইউরোপে আমি ঢুকবো বা হ্যাঁ আপনি ঢুকতে পারেন কিন্তু আপনাকে আসার আগে চিন্তা করতে হবে যে আমি কতদিনের আমি এক্সপিরিয়েন্স নিয়ে আসবো যেহেতু কি স্যালারিটা আমি আপনাকে আগে বললাম যে তিন হাজার লিটার মতো ডিপেন্ড করে কিন্তু বাস্তবতা এর থেকেও কম হ্যাঁ যেহেতু আপনার আনএমপ্লয়মেন্ট সংখ্যা রিফিউজি দিয়ে বড়া মানে অনেক প্রবলেম তার কিতে তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আজকে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আল্লাহর রহমতে এখন তো করোনা ভাইরাস যার কারণে আমি চুল কেটে ফেলছি আসলে হ্যাঁ মনে করলাম যে বাসায় কোয়ারেন্টাইনে থাকবো এর থেকে গ্রো আপ করবে চুলটা আসলে তো অলরাইট আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে